হ্যালো স্টুডেন্টস আমরা প্রত্যেকেই জানি সূর্যকে কেন্দ্র করে সূর্যের বিভিন্ন গ্রহগুলি সূর্যের চারিপাশে নিজ কক্ষপথে ঘুরতে থাকে ঠিক তেমনই পৃথিবীও সূর্যকে কেন্দ্র করে সূর্যের চারিপাশে আবর্তন করে অন দা স্ক্রিন এখানে দেখানো হয়েছে সান মিডিলে এবং সূর্যকে কেন্দ্র করে পৃথিবী তার নিজ কক্ষপথে এভাবে আবর্তন করছে অনবরত এই আবর্তনের সময় পৃথিবী এবং সূর্যের দূরত্ব বিভিন্ন স্থানে বিভিন্ন রকম অর্থাৎ কোনো স্থানেই এক দূরত্ব নয় অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আলাদা 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 এভাবে বিভিন্ন স্থানে বিভিন্ন দূরত্ব এই যে দূরত্বের পার্থক্য অনুসারে দুইটি অবস্থা হয়ে থাকে একটা সব থেকে দূরবর্তী অবস্থা এবং একটি সব থেকে নিকটবর্তী অবস্থা অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সব থেকে কম যা চোদ্দো কোটি তিয়াত্তর লক্ষ কিলোমিটার যেটি হয়ে থাকে থার্ড জানুয়ারি এই দিনটিতে যাকে বলা হয় পেরিহিলিয়ন বা অনুসুর অবস্থা এবং বিপরীত দিকে তোমরা দেখতে পাবে সবথেকে দূরবর্তী অবস্থাটা এই বিন্দু থেকে এই বিন্দু অর্থাৎ পনেরো কোটি একুশ লক্ষ কিলোমিটার যা সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব সবথেকে বেশি এই যে দূরবর্তী অবস্থা বা সব থেকে দূরের অবস্থা একেই বলা হয় ফেহেলিয়ান বা অপশুর অবস্থা এইভাবে আমরা পৃথিবী এবং সূর্যের দূরবর্তী এবং নিকটবর্তী অবস্থাকে একটি বিশেষ নামে জানতে পারলাম